হ্যাঁ সব দেওয়া আছে, হ্যাঁ ডাব্লু ভাই দাঁড়ান, হ্যাঁ ইয়ে ব্রিগেডিয়ার মহোদয় কই, এই ডাইরেক্টর মহোদয় আসেন, এই জেনারেল ওনাকে দাঁড়াইতে দাও, এটা দেখে আর বলতে কনফিউজড হয়ে যাবেন, হ্যাঁ দেখো আজকে আমাদের 30% রেডি শুরু করবে, আচ্ছা পাশে কীরকম বিতন হয় মহানগর আগামী 24 তারিখ মধ্যরাত পর্যন্ত। আমরা রাজশাহী প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা বসেছিলাম কোভিডের বর্তমান অবস্থা বিশ্লেষণ করার জন্য রাজশাহী সিটি এরিয়ায় এবং পার্শ্ববর্তী এরিয়ায়। আমার পাশে উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, ডাইরেক্টর রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল ব্রিগেডিয়ার ইয়াজদানি, আছেন এডিসি মহোদয় দুইজন, আমার বাম পাশে আছেন পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক, আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর ডাব্লু সরকার এবং সিভিল সার্জন মহোদয়। তো আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি, আমাদের কাছে একটা সামারি রিপোর্টও আছে জেলা প্রশাসক মহোদয়ের দপ্তর থেকে তৈরি করা এবং সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্ট বা যেটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, যেটি করোনার মধ্যে এই যাবৎকালের সবচেয়ে স্ট্রং যেটার কার্যক্রম, সেইটা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে রাজশাহীর মানুষ এফেক্টেড হয়, কিন্তু এখন তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এটি সংক্রমণের হার নামছে, নিম্নগামী। তারা 14 দিন লকডাউন পার করে দিয়েছে এবং সেটার নিম্নগামী হওয়ার কারণে আমরা কিছুটা স্বস্তির কারণ পাচ্ছি, কারণ সেখান থেকে আমাদের এখানে করোনা ছড়িয়েছিল। রাজশাহীতে চলমান যে 7 দিনের লকডাউন, যেটি আগামীকাল রাত 12টা পর্যন্ত জারি করা আছে, এর মধ্যে আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে দেখলাম আমাদের এখানে কিন্তু সেইভাবে বলার মতো কোনো আশাব্যঞ্জক উন্নতি হয়নি। অর্থাৎ শনাক্তের হার যে গ্রাফটা যেখানে ছিল কম বেশি সেখানেই আছে, 1-2% কম বেশি হচ্ছে, সেরকমই আছে, সামান্য একটু ফ্ল্যাকচুয়েট করছে। মৃত্যুর হারটা কিন্তু আগের মতোই সেই আশঙ্কাজনকই আছে। সবচেয়ে যেটি খারাপ এবং আমাদের জন্য শঙ্কার বিষয় সেটি হচ্ছে রাজশাহী সিটি এরিয়ার মধ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ব্যাপকভাবে মানুষের বাড়িতে মানুষ আক্রান্ত হয়ে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং ট্রিটমেন্ট নিচ্ছেন, এটি এর আগে কখনো দেখিনি আমরা, এবং এটি বন্ধ রাখার, বন্ধ করার বা কমিয়ে দেওয়ার একটি পথ সেটি হলো মানুষের মানুষের মেলামেশাটা যত কম করা যায় তত এটা দ্রুত কমে আসবে, চিকিৎসা তো আছেই। তারই অংশ হিসেবে 7 দিনের এই মানে যে লকডাউন চলছে, আমরা মনে করছি এর পূর্ণাঙ্গ সুফলটা বা আরও ভালো ফল পেতে হলে আমাদেরকে আরও কিছু দিনের জন্যে লকডাউনে যেতে হবে, তা না হলে এই যে শক্তিশালী ধরন করোনার এটিকে একেবারে মানে দুর্বল করে ফেলতে হলে আরও অন্তত পক্ষে 7টা দিন যদি টানা, আগামীকাল রাত 12টার পর থেকে আবার 7 দিন টানা যদি আমরা না দেই, তাহলে কিন্তু এই করোনাকে রক্ষা মানে করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো না, এবং সেক্ষেত্রে খুবই দুঃখজনক হবে। কারণ আমরা সবাই জানছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই একমাত্র পাইপলাইনে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, আমাদের বিজ্ঞ দক্ষ ডাইরেক্টর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেই প্ল্যান্ট এখানে অক্সিজেনের আছে, একমাত্র রাজশাহী বিভাগে আমাদের হাসপাতালই আছে, যে কারণে অক্সিজেনের যে তীব্র ক্রাইসিস হচ্ছে, মানুষ যখন ছটফট করছে তখন ওইটা ছাড়া বাঁচাবার আর কোনো পথ থাকছে না, সেই কথা ভেবে আমরা এই বিষয়টিকে একেবারে কমিয়ে রাখবার জন্যে আরও 7 দিনের জন্যে লকডাউন 24 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি। আমরা আশা করব আমাদের রাজশাহী শহরের সকল মানুষ, সকল অধিবাসী, রাজশাহী জেলার সকল মানুষ তারা এটি বুঝবেন, এবং আগামী যে ঈদুল আজহা আসছে সামনে, সেই ঈদুল আজহার সময় ওই সময়টাতে যে ব্যবসা বাণিজ্য হয় বা যে রকম
অনুষ্ঠানাদি হয় সেটি মোটামুটি যাতে আমরা পালন করতে পারি সেজন্যই কিন্তু আমাদের এই সাতদিন আমাদেরকে এটি মেনে নিতেই হবে, একটু কষ্টটা করতেই হবে, কারণ জীবন বাঁচলেই ব্যবসাও হবে, জীবন বাঁচলেই আমার পরিবারে হাসিও থাকবে, হয়তো একটু সময় কষ্ট যাচ্ছে, এই কষ্টটা আগামীতে কেটে যাবে। আমরা সবাই প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আমাদের রাজনৈতিক দল, আমাদের সরকার, আমাদের মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার নির্দেশে প্রশাসন এবং আমরা সবাই যে যার মতো করে পারছি মানুষের পাশে দাঁড়াচ্ছি, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা দাঁড়াচ্ছি মানুষের পাশে, যেটাকে বলে ভেন্টিলেটর নিয়ে ইত্যাদি নানা জরুরি ওষুধ নিয়ে আমরা আশা করব সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে এই তথ্যগুলি আমাদের নাগরিকদের কাছে পৌঁছাবে এবং এটাকে কেউ ভুল বোঝার কোনো অবকাশ নেই, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে, এই কারণেই সিদ্ধান্ত। আগামী 18-24 তারিখ মধ্যরাত পর্যন্ত লকডাউন যেটা আছে এটার এক্সটেনশন এবং আগামীকাল থেকে এই রাজশাহী জেলা শহরের সাথে মহানগরের লকডাউন, মহানগরের সাথে অন্যান্য উপজেলা এবং অন্যান্য জেলার সকল ধরনের গণপরিবহনের যাতায়াত নিষিদ্ধ, অর্থাৎ ইমার্জেন্সি ছাড়া এবং ওই পার্শ্ববর্তী জেলার ওই কর্তৃপক্ষের কোনো সনদ ছাড়া, প্রত্যয়ন ছাড়া কোনো গাড়ি গণপরিবহন আমাদের জেলায় ঢুকতে পারবে না। এটা হচ্ছে আরএমপি সীমানা, আপনার এদিকে বেলপুকুর, এদিকে ইয়া পর্যন্ত আপনাদের পবা এবং এইদিকে আপনার কাশিয়াডাঙ্গা পর্যন্ত, এই পুরো এরিয়াটাতে আমাদের 5টা চেক পয়েন্ট আছে, এই চেক পয়েন্ট কাটাখালি নহটাও এটার ভিতরে আছে। আর একটা জিনিস আপনাদেরকে জানাই আর কি, তানোরের যারা আছে তাদেরকেও আমাদের ডিসি মহোদয় বলেছেন যে উনি কালকে বলে দিবেন কোনো মানে পাবলিক বিনা প্রয়োজন ছাড়া শহরের সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকতে পারবে না। আমরা যে এই গেল 6 দিন যে আমরা লকডাউন দিয়েছি, এই লকডাউন যেভাবে আমাদের কার্যকর করা হচ্ছে আমরা ওইভাবে কন্টিনিউ থাকবে এবং আমরা মহানগরকে আমরা মহানগরের ভিতরে আমরা কাউকে ঢুকতে দেবো না, এটা হচ্ছে মোট কথা আর কি। অর্থাৎ নিশ্চিত নেই, আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠান এবং যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক বিমাগুলো রয়েছে, আমরা দেখলাম যে এই সপ্তাহে চালু ছিল, আগামী সপ্তাহে কি থাকবে? আরেকটা হচ্ছে গতকাল চিকিৎসকরা যেটা বলছেন যে 30% সংক্রমণ হচ্ছে উপজেলা পর্যায়ে এবং সেখানেও যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে সেটার শঙ্কা করা হচ্ছে, জেলার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? এটা আমি বলি, এটা হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অর্থ বিভাগের যেই নির্দেশাবলী আছে সেভাবে পরিচালিত হচ্ছে। আর আমরা এই পর্যায়ে যেহেতু মহানগর আমরা সিল করে দিয়েছি এবং মহানগরের সাথে আমার জেলার অন্যান্য উপজেলার সকল কানেক্টিভিটি কালকে থেকে বিচ্ছিন্ন থাকবে, আমার এই মহানগরের সাথে পার্শ্ববর্তী জেলার কানেকটিভিটি বিচ্ছিন্ন থাকবে, এই কারণে অটোমেটিক্যালি আমার জেলাটাও কিন্তু অঘোষিত একটা লকডাউনের ভিতরেই চলে আসতেছে। বাট লকডাউন বলতে আমরা যেটা ঘোষণা দিচ্ছি এটা হচ্ছে মহানগর এরিয়া অফিসিয়ালি লকডাউন। অফিস আদালত সেন্ট্রাল গভর্নমেন্টের যে আছে সার্কুলার আছে ওইভাবে চলবে, আজকে আমরা একটা নির্দেশনা পেয়েছি, অর্থাৎ সরকারি ইমার্জেন্সি সার্ভিস ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, রেস্টুরেন্ট, বিনোদন সব কিছু বন্ধ থাকবে। ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে ফায়ার সার্ভিস, মেডিকেল সার্ভিস এবং আমাদের এই যে যেমন ডিসি অফিস, এসপি অফিস, আরএমপি পুলিশ কমিশনার মহোদয়, এইগুলি সিটি কর্পোরেশন, এগুলি ইমার্জেন্সি সার্ভিসের ভিতরে পড়ে, টিএনটি পোস্ট অফিস, এগুলি ইহা ব্যতিরেকে সকল ধরনের অফিস আদালত এগুলি বন্ধ থাকবে। এটা এটা আমরা স্থানীয়ভাবে এটা আমি আরো 1 মাস আগেই ঘোষণা দিয়েছি যে যারা এনজিও থেকে টাকা গ্রহণ করেছে তারা যদি এই মুহূর্তে পরিশোধ করতে না পারে তাদেরকে চাপ দেওয়া যাবে না, এরকম সকল এনজিওদেরকে আমরা ডেকে এই নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোনো অভিযোগ পাওয়া যায় বা আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে সেটা ব্যবস্থা নেব। এগুলি বন্ধ আছে, আমাদের কাছে যারা অনলাইনে যারা টেকওয়ে করে অর্থাৎ
ওই অনলাইনের খাবার চালু মানে তো রেস্টুরেন্ট চালু করে রাখতে হবে তাহলে। আমাদের রেস্টুরেন্টও বন্ধ থাকবে এবং টেকওয়ে যত সার্ভিস আছে ফুড পান্ডা সহ এই সবই বন্ধ থাকবে। একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে লকডাউন শুরু প্রথম দুই তিন দিন যেভাবে মহানগরীতে যান মানে চলাচল বন্ধ ছিল কঠোরভাবে এবং সন্ধ্যার পর একেবারে শুনশান হয়ে যেত, সন্ধ্যার পর এখনো ঠিক আছে অনেকটা, কিন্তু আমরা লক্ষ্য করছি গত দুই দিন থেকে যে শহরে প্রচুর আমরা আপনাদের উদ্দেশ্যে বলি, এই যে আপনাদের আমাদের মাননীয় মেয়র মহোদয় বলেছেন যে আপনাদের কোভিড এর প্রচুর পরিমাণে লোকজন অসুস্থ ফিল করতে, আপনারা জানেন না আজকে আমাদের ডিরেক্টর সাহেব বলতেছে উনি 350 অক্সিজেন তারপরেও আপনার 5 জন অক্সিজেনকে 5 জন পেশেন্টকে উনি অক্সিজেন দিতে পারে নাই। এইসব লোকদেরকে আমরা যখন আমাদেরকে চিকিৎসাপত্র দেখায় বাধ্য হয়ে আমাদের কাছে মানবিক হতে হয়। আপনারা দেখেছেন যে আমরা পুলিশ কমিশনার এবং আমাদের আরএমপির আমরা মানুষকে বাসায় বাসায় যে অক্সিজেন সিলিন্ডার দিচ্ছি, এত পরিমাণে মানুষ অসুস্থ হয়েছে, ভিতরের খবর তো আপনারা জানেন না। সুতরাং আমরা কী পরিমাণ মানুষ ইনফেক্টেড হয়েছে, আমাদের মেয়র মহোদয় বললে আমাদের মহল্লায় মহল্লায় কিন্তু অনেক বড় অসুস্থ, তারা কিন্তু আসতেছে না হাসপাতালে, কারণ ডিউ টু আমাদের এখানে সিট সংখ্যা কম হাসপাতালে, যার কারণে আমরা মহানগরবাসীকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, আগামী এক সপ্তাহ ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিশনে পৌঁছবো আর কি। আমাদের অনুরোধ থাকবে, আমরাও যাচ্ছি মানুষ, সেক্ষেত্রে আমাদের কাছে আমাদের পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে যে অটোরিকশাটা একটু বেশি চলাচল করছে, এটা ইনশাল্লাহ কালকে আমরা আবারও আমরা মানে আজকে যেহেতু আমাদের কালকে আমরা আরো কঠোর অবস্থানে যাব, অর্থাৎ ইমার্জেন্সি সার্ভিসের আওতার বাইরে কোনো অটোরিকশা চলবে না। এই বিষয়টা তো আসলে আমি ক্লারিফিকেশন দিয়েছি, তুমি আপনি বুঝতে পারছেন না যে আমার মহানগর এলাকা কমপ্লিট লকডাউন, মহানগরের সাথে উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, এটা তো ইনডাইরেক্টলি তো একটা কানেক্টিভিটি আমি বন্ধ করে দিচ্ছি, কাজে এটার একটা সুফল তো আমরা পাবো। আচ্ছা আচ্ছা সেটা বোধ আমার কথার মধ্যে দিয়ে বলেছি, আমি সকল সাংবাদিক ভাই যারা এখানে এসছেন এত রাত পর্যন্ত কভার করার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের মাধ্যমেই সবাই সচেতন থাকবো, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এটা কাল লাগানো আছে।